أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من

নষ্ট হয়ে যায় তো এতে আমার শ্বশুরা শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু কিছু মানুষ বিশেষ করে আমার স্বামীর তারা আমাকে দোষারোপ করে বলে যে তোমার দোষেই বা তোমার অপরাধেই তোমার পাপে এটা ঘটেছে এতে আমার অনেক কষ্ট হয় তো এই ব্যাপারে আসলে উম আমাকে কিছু বলবেন আলহামদুলিল্লাহ আসলাত বাদ প্রথমে কি বলে আপনার দুঃখে আমি দুঃখিত যে আপনার দুটি সন্তান এইভাবে নষ্ট হয়ে গেছে এরপরের কথা হচ্ছে যে প্রত্যেকটা মুসলিমের উচিত অন্য কোনো মুসলিম ভাইয়ের বোনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা অবশ্যই ভালো ধারণা পোষণ করতে হবে কিন্তু এই আচরণটা আজকে আমাদের মুসলিম সমাজ থেকে উঠেই গেছে আমাদের যদি যদি অন্য ভাইয়ের সম্বন্ধে অন্য কারো সম্বন্ধে ভালো ধারণা আমরা করতে পারতাম তাহলে এ ধরনের মন্তব্য করতে পারতাম না যে অমুকের এই কারণে এই হয়েছে এই কারণে এই হয়েছে এগুলো সিরেফ ধারণা বশত সেজন্য যারা মন্তব্য করছেন আমি তাদেরকে বলবো যে এই ধরনের কুমন্ত্রণা থেকে কুধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন অন্য মুসলিম ভাই বোন যেই হোক না কেন তাদের সম্পর্কে ধারণা রাখার ভালো ধারণা রাখার চেষ্টা করুন দেখুন আমাদের সালাফিসহীন যারা চলে গেছেন সাহাবাইক রাম তা বেইন আকবাউ তাবেইন এ ধরনের যারা ভালো মানুষ চলে গেছেন তারা কত সুন্দর পরস্পরের প্রতি সুধারণা রাখতেন একজন বলছেন সম্ভবত আবু কিলা বা বলছেন যে তোমার কাছে যদি তোমার ভাই সম্পর্কে কোনো খারাপ খবর আসে যে সে অমুক করেছে তমুক করেছে তখন তুমি চেষ্টা করিও একটা ভালো কৈফিয়ত খোঁজার মনে মনে বলিও হয়তো বা কাজটা ও করেনি হয়তো বা এই কারণে ঘটে গেছে একটা ভালো কিছু ধারণা করার চেষ্টা করিও তো এটা খারাপ কিছু যদি আসে তাহলে এরকম ধারণা করতে হবে তাহলে স্বাভাবিক অবস্থায় একজন মানুষ সম্পর্কে মুসলিম সম্পর্কে কি ধারণা করতে হয় তা আমরা এখান থেকে শিখতে পারি এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আপনার মন খারাপ করার কিছু নেই যদিও এসব কথায় কষ্ট লাগে এমনিতে সন্তান হারানোর বেদনা তারপরে মানুষের কথা ধৈর্য ধারণ করুন এবং তাদের জন্য দোয়া করুন যেন তাদেরকে দান করে আর দেখবেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করলে তারাই সময় উল্টে যাবে এবং সবকিছু পরিবর্তন হয়ে যাবে তো সর্বোপরি ধৈর্য ধারণ করুন এবং মনে রাখবেন নবী সাল আলাই সাল্লামের তিনটা ছেলে কাসেম আবদুল্লাহ এবং ইব্রাহিম আর আপনার মেয়ে হচ্ছে ফাতেমা রুকাইয়া জাইনাব উম্মে কুলসুম চারটা মেয়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে তিনজনই কিন্তু ছোট অবস্থায় মারা গেছেন কেউ দুই বছরে কেউ সতেরো মাসে এভাবে মারা গেছেন আর মেয়ে তিন তিনটা মেয়ে হ্যাঁ ওনাদের বিয়ে হয়েছে সব মেয়েগুলো সবারই বিয়ে হয়েছিল কিন্তু তিনটা মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই মারা গেছেন শুধুমাত্র একজন বেশি ছিলেন সম্ভবত ফাতে আনহা তাও আল্লাহ মারা যাওয়ার ছয় মাস পরে মারা গেছেন তাহলে কি আমরা বলবো যে পাপের কারণে তার বাচ্চাগুলো মারা গেল আসলে এটা না আসলে আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করেন হ্যাঁ অনেক সময় পাপের কারণে অনেক কিছু ঘটে যেতে পারে সেটাকে আমরা অস্বীকার করি না তবে মানুষ দিনের ব্যাপারে যে যত শক্ত হবে যার দিন ইমান যত মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে সেজন্য জন্য রসুল পরীক্ষা সবচেয়ে বেশি তো বোন আপনি মন খারাপ করবেন না ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনাকে আহ ভালো রাখুন এহকাল পরকালে সুখে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ